বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। রূপল, সকালবেলা ঠিক 10টায় শপিং মল খোলার পর থেকে মানুষজনের আনাগোনা আনাগোনা কিন্তু বাড়তে শুরু করেছে এবং ক্রেতাদের ভিড়ও বাড়ছে। শেষ দিকের কেনাবেচা তাই যে যেভাবে পারছেন সে কিন্তু কিনতে আসছেন। এখন আগে যারা যাচাই বাছাই করতে এসেছিলেন বা একাধিকবার শপিং মলে এসেছেন, এখন যারা এসেছেন তারা কিন্তু কিনতেই এসছেন এবং সেই দিকটি লক্ষ্য রেখেই মুখে আছেন বিক্রেতারা। তারা তাদের পণ্যের পসরা সাজিয়েছেন এবং খুবই ব্যস্ত সময় পার করছেন এবং তারা বলছেন যে সারা বছরের যে বেচা কেনা হয় তার চেয়ে কয়েক গুণ বেশি বেচা কেনা এই ঈদ কেন্দ্রিক হয়, যার ফলে ঈদ কেন্দ্র রেখেই তারা তাদের প্রস্তুতিটি সারেন। তো এবার যেহেতু সেই প্রস্তুতি মোতাবেক তারা আগেভাগেই পণ্য উঠিয়ে রেখেছিলেন, কিন্তু শঙ্কায় ছিলেন যে আসলে এই লকডাউনের মধ্যে শপিং মল খুলবে কি খুলবে না। শেষ পর্যন্ত যখন শপিং মল খুলেছে তখন কিন্তু তারা স্বস্তির একটি নিঃশ্বাস ফেলেছেন এবং বেশ কিছুদিন ধরে এই 8টা 10টা থেকে রাত 8টা পর্যন্ত বেচা বিক্রি করতে পেরে তারা কিন্তু এখন অনেকটা ক্ষতি পুষিয়ে এসেছেন বলে আমাদের জানিয়েছেন ক্রেতারাও। তারা বলছেন যে অন্য অন্য বছরের তুলনায় এবার কেনাকাটা তুলনামূলক একটু কম করলেও তারপরেও তাদের পরিবার পরিজন যারা আছেন তাদেরকে হাসি মুখে উপহার দেওয়ার জন্য এবং এই ঈদের সময় তাদের একসাথে ঈদ করার জন্য তারা কিন্তু এই কেনাকাটা করতে এসছেন। এবং করোনাকালীন এই সংকটের মধ্যে অনেকের হাতে কিছুটা আর্থিক সংকট আছে, আবার অনেকের কর্মসংস্থানেরও নানা রকমের সমস্যা হয়েছে। সেই ধরনের সমস্যা উত্তরে তারা চাচ্ছেন যে যতটুকু সাধ্য আছে সেই সাধ্যের মধ্যে থেকেই তারা কেনাকাটা সারতে। তবে এই যে ভিড়, সেই ভিড়টি কিন্তু গত শুক্র এবং শনিবার সবচেয়ে বেশি ছিল এবং তারা আশা প্রকাশ করছেন যে সময় যত গড়াবে, বিশেষ করে সকালবেলা যেহেতু রোদের সময়টা একটু পার হওয়ার পরে দুপুরের পরে বা বিকাল নাগাদ আরও অনেক বেশি ভিড় তারা আশা করছেন। এবং এই নিউ মার্কেটের ঠিক বাইরের যে অবস্থাটি সেটি হচ্ছে এটি এবং ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণ লোকজন আছে এবং এর আশপাশে যে কয়েকটি শপিং মল আছে অর্থাৎ গাউসিয়া চাঁদনি চক, সেখান থেকে চাঁদনি চক গাউসিয়ার পাশাপাশি যে আরও কয়েকটি শপিং মল আছে সবগুলো শপিং মলেই কিন্তু এই এলাকায় ভিড় রয়েছে এবং অনেকেই বাড়ি যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন, যেহেতু বাড়ি যেতে পারছেন না লকডাউনের কারণে তাই ঢাকায় তারা ঈদ সারবেন এবং সেজন্যই তারা এখানে বসে ঈদ সারার জন্য যতটুকু কেনাকাটা দরকার ততটুকুই করছেন শেষ দিকে। এবং এখান থেকেই তারা শপিংয়ের যে সবশেষ যে অবস্থা সেটি হচ্ছে গিয়ে ঘর সাজানোর যে জিনিসপত্রগুলো আছে সেই জিনিসপত্রগুলো শেষ দিকে এসে কেনাকাটা করেন, সেই দোকানগুলোতেও কিন্তু ভিড় রয়েছে। তো এখন পর্যন্ত নিউ মার্কেট থেকে শপিং মলের খবরাখবর ছিল এটুকুই, ফিরে যাচ্ছি স্টুডিওতে কাজল। ঈদের শেষ মুহূর্তে কেনাকাটা খবর জানাচ্ছেন সহকর্মী সানবির রূপল।